প্রশ্ন করেছেন নাসিম আমিন। ম্যাডাম, আমার আইবিএস সমস্যা আছে, আমি কি সকালে খালি পেটে কুসুম গরম পানি দিয়ে এক চা চামচ ঘি খেতে পারবো জানাবেন। আচ্ছা, এটা আইবিএসের বিষয় যেটা, সেটা হলো যে ইরিটেবল বাউল সিন্ড্রোম। কমনলি আমরা যেটা জানি যে আইবিএসের পেশেন্টরা মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টটা অ্যাভয়েড করতে হয়, এটাতে আইবিএসটা বাড়ে, শাক বা ফাইবার রিচ খাবারটাকে অ্যাভয়েড করতে হয়। যদি আইবিএসে সেই পেশেন্টের লুজ মোশনের মাত্রা বেশি থাকে, আইবিএস ডিজিজটা হলো কারো লুজ মোশন হয়, কারো কনস্টিপেশন হয়, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হয়, এ দুটোই আইবিএসেরই সিমটম। কারো দুটোই হয়, কারো একটা বেশি থাকে, কারো কন্টিনিউ লুজ মোশন হয়, কখনো কোষ্ঠকাঠিন্য হয় না, কারো হলো কোষ্ঠকাঠিন্য বেশি হয়, লুজ মোশন হয় না, কারো দুটোই হয়, কিছুদিন লুজ মোশন, কিছুদিন কোষ্ঠকাঠিন্য। সো এই ক্ষেত্রে আসলে ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে যে কার কোনটা স্যুট করছে, কে কোনটা খেলে ভালো হবে। খেতে পারবেন না বিষয়টা তা না, আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনার বডিতে সেটা স্যুট করে কিনা। তবে ঘি খাওয়ার বিষয়টাকে যেমন আমরা বলি যে গরম ভাতের মধ্যে আপনি আধা চামচ থেকে এক চামচ করে নেবেন, বা একদম পিওর ঘি, অনেকের খালি পেটে এটা একদম টলারেট নাও হতে পারে। যদি লুজ মোশনের প্রকোপ থাকে আপনার, তাহলে না খাওয়াটাই ভালো। কনস্টিপেশন যদি থাকে, তাহলে আপনি খেতে পারেন।